সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের প্রবাসীদের জন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কারিগরি শিক্ষা চালুর আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। 4 আগস্ট বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। অনুষ্ঠানে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, কাতার, কুয়েত ও সৌদি আরবের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন। জাবেদ পাটোয়ারি বলেন, প্রবাসীদের জন্য বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সহ অন্যান্য কারিগরি শিক্ষা চালু করার প্রস্তাব করছি। কারিগরি শিক্ষা গ্রহণ করলে প্রবাসে ভালো বেতনের চাকরি পাওয়া যায়, পাশাপাশি সৌদি আরবের ভিশন 2030 বাস্তবায়নে দক্ষ অভিবাসী শ্রমিকের চাহিদা পূরণে এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া বাংলাদেশ থেকে সৌদি আরব যাওয়ার আগে সৌদি প্রশিক্ষণ প্রতিষ্ঠান তাকামল থেকে দক্ষতা যাচাই ও প্রশিক্ষণ নিয়ে এলে সহজেই চাকরি পাওয়া সম্ভব বলেও জানান তিনি। বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে সৌদি আরবে এসএসসি, এইচএসসি ও ডিগ্রি কোর্সে 200+ শিক্ষার্থী পড়াশোনা করছেন। ওমানে ফ্রেন্ডলি সিমে 5 রিয়ালে 6 জিবি সাথে 1 জিবি বোনাস, ডায়াল করুন 6015#।